আর মাত্র 7 মিনিট, তারপর বাবুর বার্থডে। জাস্ট 12টা বাজলেই দুনিয়া সবার আগে আমি উইশ করব আমার বাবুকে। কিরে খোকা, ও বাবা, তুমি ফোনটা চার্জে লাগিয়ে কথা বলছিস কেন? না মানে ওটা তো গরম হয়ে ফেটে যাবে। তা তুমি এত রাতে এখানে কেন? না দেখতে এলাম, ঘুমিয়েছিস কিনা। কিন্তু এসে দেখছিস বাবু বাবু করছিস। এই বাবুটা কে রে? হ্যাঁ হ্যাঁ বাবু, কে ওটা? বাবু, ও হ্যাঁ, আমার আমার বন্ধু, আমার ল্যাংটা কালের বন্ধু, সেই ল্যাংটা কাল থেকে বন্ধু। তো এত রাত পর্যন্ত জেগে আছে কেন? কি করে এই বাবু? আমাকে কাবু, না মানে ওই চাকরি খুঁজছে বাবা, তাই মানে বারবার আমাকে বলে, তাই মানে কাবু। ও ঠিক আছে ঠিক আছে, বেশি রাত জাগিস না, শুয়ে পড়। সরি বাবু, আর মাত্র 3 মিনিট। এই শোন, এই বাবুটা কে রে? ওই যে যার বাড়ি পিরোজপুর? না বাবা। ও তাইলে রামপুর? আরে না। ও তাইলে বুঝি ফরিদপুর? কোনো পুরেই না গো বাবা। না মানে বাবু নামটা খুব আনকমন তো। ওর ভালো নাম কি রে? কথা বলছি তো। ওকে সরি বাবু, সেই কত ঝামেলা পোহাচ্ছে সেই কখন থেকে, তবুও আমি কিন্তু এখনো ভুলিনি। আর মাত্র 2 মিনিট। কি ব্যাপার বাবা, আবার এলে যে? না তোর মা বলল ঘরে মশা আছে কিনা দেখে আসতে। তার মানে তুমি এখন এ ঘরেই থাকবে? এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি থাকব। ঠিক আছে বাবা, তুমি থাকো, আমি গেলাম। যাচ্ছিস মানে? এত রাতে আবার কোথায় যাবি? একটু বাথরুম করি তোমার বাড়িতে। এত রাতে বাথরুমে? বাবা পেটটা ভালো নাই, তুমি সরো তো। সে কি পেটে গাঞ্জাম? ওষুধ খাবি, ট্যাবলেট আছে। আরে বাবা না, এখন ও ট্যাবলেটে কাজ হবে না। তোর মাকে কতবার বলেছি রাতে পাতলা ডাল করো না করো না, কে শোনে কার কথা? বাবা আমি 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 ঠিক আছি। তুমি শর্ত বাবা, নইলে কিন্তু পাতলা বেরিয়ে যাবে বললাম। এই দাঁড়া দাঁড়া, ফোনটা দে। কেন কেন মানে হাঁটতে হাঁটতে ফোনটাও ঘাটতে হবে। মোবাইল না থাকলে বোর হয়ে যায় বাবা। বোর হলে নখ চিবুবি, চুল গুনবি, তাছাড়া এই দামি জিনিসটা যদি পায়খানায় পড়ে যায় একবার ভেবেছিস? বাবা আমি কি বাচ্চা মানুষ, পড়বে না, তুমি সরো। আরে না না, বেশি বলিস না, দে ফোনটা দে দে। তুমি এত জোরে চেঁচালে যে হাগুটাই ঢুকে গেল, আর যাওয়া লাগবে না। তোর হাগু তো দেখছি খুবই সেনসিটিভ। ফোনটা দাও না বাবা। সে কি রে, সে বাবু দেখি এখনো ফোন ধরে আছে। দাও না ফোনটা। হ্যাঁ বাবু, ওর পেটটা ভালো নাই বুঝছো, আর তাছাড়া ওর হাগুটা ওর মোটো কনফিউজ, ঢুকবে না বেরোবে বুঝতেই পারছে না। তো হাদে শোনো, তুমি বরং কাল সকালে ফোন করো, কেমন? লাইনটা কেটে গেল। এই নে ধর, তোর ল্যাংটা বন্ধুকে বিদায় করেছি। বাবা ওটা ল্যাংটা বন্ধু না, ল্যাংটা কালের বন্ধু। ওই হলো হলো, বিদায় তো করেছি, নে এখন শুয়ে পড়। 12টা পার হয়ে গেছে, সে 1 ঘন্টা ধরে বসে আছে 12টা বাজার জন্য, আর আমার বাপটা আমার 12টায় বাজায় দিল।